কে কার, কার কতটুকু আছে হারাবার, আর কতটুকু পথ পাড়ি দিলে থাকে তোমার দুয়ার, তোমার দুয়ার। কে কার, কার কতটুকু আছে হারাবার, আর কতটুকু পথ পাড়ি দিলে থাকে তোমার দুয়ার, তোমার দুয়ার। হিসেবটা তোলা থাক, তোলা থাক যুক্তির তারকা, ছায়া ফেলে আকাশটা, আকাশটা ঢেকে রাখবা গ্র্যান্ড মাস্টার। কোন দেশে থাকি? গাড়ির স্পিড তোলার জন্য নাকি মন্ত্রীর ছেলেকে জেলে যেতে হয়। I'm so sorry. In fact, হচ্ছে কি আমার হাজবেন্ডটা ক্যাম্পিং চলছে, তো দ্যাটস ওয়াই এত বেশি ছুটোছুটি দৌড়াদৌড়ির মধ্যে আছি আমি। ওটা ছিল ভাবির প্ল্যান। তোমাকে হ্যারাস করে তার কি লাভ? না লোভ। বনানির জায়গার দলিলটা আমার লাগবে। এরকম একটা ফ্যামিলির সম্পত্তির দলিল নিয়ে ঘাটাঘাটি করতে গেলেই জানাজানি হয়ে যাবে। এখন কি অবস্থা? ডক্টর কি বলেছে? ওষুধ খেয়েছো? ব্যথা আছে এখনো? তুমি তো অস্থির হচ্ছ কেন? এই পর্যন্ত ইয়ামিন আজাদকে আমি যতগুলি টাকা দিয়েছি সবগুলো প্রাপ্তি সিগনেচার স্টাম্প পেপারে। এত টাকা তুই দিলি কবে? ওরা যদি চাইতো তাহলে তো তোমাকে, তা ওরা করেনি। ওরা শুধু গাড়িটা ভেঙেছে, তোমাকে কোনো আঘাত করেনি। তার মানে তোমাকে আহত করার কোনো পরিকল্পনা ওদের ছিল না। মেবি হতে পারে এটা কোনো থ্রেট। থ্রেট? কিন্তু কে থ্রেট করবে, কেন করবে? আমি কি করে বলব? হয়তো নতুন কোনো শত্রু আমার। সো প্লিজ লেট মি হ্যাভ দ্য অনার টু ওয়েলকাম ইউ। যেই করেছ শাস্তি তাকে পেতেই হবে। কাজটা
তুই করিস নি? না মামা, আমার আরো বড় কিছু করার ইচ্ছা ছিল ঠিকই, কিন্তু ইয়ামেন আমার তো মনে হয় না ইয়ামিনের এত সাহস হওয়ার কথা না। কিন্তু তোমার কাছ থেকে যে টাকা নিল সেটা সেটা তো বলতে পারছি না মামা, বলতে পারছি না বললে তো হচ্ছে না, খোঁজ নিতে হবে টাকাটা সে কি করলো, এখন সে কোথায় আছে, এই বিষয়গুলো আমাকে জানতে হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু কাজটা যেই করো কাজটা খারাপ করেনি। আরো ভালো হতো যদি শাইনারার শ্বাস নেবারই দরকার না হতো। কি ভালো হতো? না মানে তাহলে আর শাইনাকে সহ্য করতেই হতো না। শায়নাকে সহ্য করতে হতো না, শায়নার জায়গায় নতুন আরেকজনকে সহ্য করতে হতো। তখন আমি আর তুমি আমাদের দুজনের কমন ইন্টারেস্ট ছাড়া আর কার ইন্টারেস্ট আছে যে আমাদেরকে ডার্কে রেখে গেমটা খেলছে? শায়নার চেয়ারে বসে কে ফায়দা লুটবে বিষয়টাকে ভেবে দেখতে হবে, লোকটাকে খুঁজতে হবে। এটা তো ভেবে দেখিনি মামা। তোমাকে আর ভেবে দেখতে হবে না, তুমি বরং লোকটাকে খুঁজে দেখো। শায়নার উপরে অ্যাটাকটা কে করালো, কার লাভ, বিষয়টা সেই অ্যাঙ্গেল থেকে দেখো। ইয়ামিনের উপরে একটু নজর রাখো, আমার মনে হয় ইয়ামিনের মতো একটা হুজুগে ছেলের পক্ষে এটা করা সম্ভব। বলুন ওয়াজিদ সাহেব, জমির দলিলের কাগজপত্র বের করেছি। গুড জব। জমির আসল মালিক কে? জালালউদ্দিন মৃধা। আপনি ওনাকে কন্ট্যাক্ট করুন, উনি তো শহরে থাকেন না। আপনি কি জামিনে মুক্তি পেয়েছেন ওয়াজিদ সাহেব, যে ঢাকার বাইরে আপনার যাওয়া যাবে না? এই কাজটাও আমাকেই করতে হবে ম্যাডাম। ছবিগুলো কি আপনার বাসায় পাঠিয়ে দেব? না না ঠিক আছে ম্যাডাম, না ঠিক আছে কালকেই যাব। গুড বয়।
ঢুকে আছেন? হ্যালো, কেউ কি শুনতে পাচ্ছেন আমাকে? আছেন কেউ? না, মানে ওই যে আমার হাতে, মানে হাতে তো ব্যান্ডেজ। এতদিন রিজভি ভাই ছিল, সে আমার খাবার দাবারের দায়িত্ব নিয়েছিল, এখন তো কি করবো বুঝতে পারছিলাম না। আপনি কে আছেন? হ্যালো উর্মি, কিচ্ছু ঠিক হবে না। তুমি ভাবির সাথে ফেস টু ফেস কথা বলো, আই থিংক ভাবি তোমাকে বুঝতে পারবে। ইম্পসিবল, ভাবি তোমাকে ট্রাস্টই করে না। তাছাড়া বাবা, ভাইয়া, নোবডি। তুমি একটু বাবার সাথে কথা বলো, বুঝছো? লাস্ট কবে বাবার সাথে কথা বলেছি সেটাই তো মনে নেই। আর এদিকে ভাইয়া তো কি, ভাইয়া ভাইয়া তো আমাকে সহ্যই করতে পারে না। কি হচ্ছে আমার সাথে এইসব? এদিকে আমি থানায় গেলাম, আর বাসার সবাই মনে করছে আমি নাকি ভাবিকে মেরে ফেলতে চাইছি। এসব কেন হচ্ছে আমার সাথে? ওয়াই? ভাইয়ার সঙ্গে তুমি একবার কথা বলো, আই থিংক ভাইয়া তোমার কথা শুনবে। সো ফার ওনাকে আমি চিনি, উনি অনেক সেন্সিবল মানুষ, অন্তত ভাইয়া তোমাকে বুঝবে, বুঝছো? বাহ ভাইয়া, ট্রাস্ট মি, আমি কিন্তু, মানে আমি তোকে ট্রাস্ট করবো? তুই আমার স্ত্রীকে, আমার আপনজনকে মেরে ফেলতে চেয়েছিলি? ভাইয়া আমিও তো তোমার আপন, আমাদের দুজনের শরীর তো একই রকম, তুমি আমাকে কেন বিলিভ করছো না? তোকে বিশ্বাস করবো আমি? দুনিয়ার এমন কোনো বদভ্যাস, বাজে নেশা নেই যেটা তোর মধ্যে নেই। বাবার সঙ্গে তুই কি করেছিলি ভুলে গেলি? ভাইয়া সেটা আমার ভুল ছিল, আমি স্বীকার করছি আমার জীবনের সবচেয়ে বড় ভুল সেটা। কিন্তু তুমি সেই এক ভুলকে দিয়ে কিন্তু আমাকে সবসময় বিচার করতে পারো না। তোর মনের মধ্যে কি চলছে সেটা দিয়ে তো তোকে সংজ্ঞায়িত করা যাবে না, তোর কাজ দিয়ে মানুষ তোকে চিনবে। ভাইয়া প্লিজ, বাবা তোর সঙ্গে কথা বলে না, আজ থেকে আমিও তোকে দেখতে চাই। আমার উপর থেকে এই মিথ্যা ব্লেমটা সরাতে চাইলে খুঁজে বের করতে হবে কাজটা কে করেছে। সিনারিওতে নতুন কেউ এসেছে, সে কিছু করার আগেই আমার কাজটুকু করতে হবে আমাকেই, নয়তো নিজের কাছে আমি আজীবন ছোট হয়ে থাকবো।
অমিত। আমি আর চলে যাব। আপনার যাওয়া বোধ হয় ঠিক হবে না, আপনি এখনো পুরোপুরি সুস্থ নন। কাজ চালানোর মতো সুস্থ আমি আছি। এই অবস্থায় ঢাকা গিয়ে আপনি শায়না আজাদের বিরুদ্ধে কি করতে পারবেন? আপনি শায়না আজাদকে চেনেন কেমন? আমার কোনো দোষ ছিল না বড় ভাই, গাড়িটা ভাঙলে লোকজন এটা নিয়ে কিছুদিন আলোচনা করতো, তারপর অন্য টপিকে চলে যেত। কিন্তু শায়না, শায়না একটা পার্টির মহাসচিব, সে আহত হয়েছে। এখন পত্রিকাগুলো এই বিষয়টা নিয়ে অনেক দিন ধরে ব্যবসা বাণিজ্য করবে এবং খোঁজাখুঁজি করে আসল সত্যটাকে বের করে আনবে। আমার কোনো দোষ ছিল না বড় ভাই। তোর কিচ্ছু করার ছিল না? না ভাই। আমি বলেছিলাম গাড়ি ভাঙার আগে শায়নাকে গাড়ি থেকে নামিয়ে তারপর গাড়ি ভাঙবে। তোর ছেলেদেরকে বলিসনি সেটা? জি ভাই বলছিলাম। তাহলে সেটা ওরা মানলো না কেন? ওরা শায়নাকে আহত করলো কেন? কি ছেলেপেলেদেরকে কি শিখেছিস তুই? ওদের কোনো দোষ ছিল না ভাই। তাহলে কার দোষ? কার? যে গাড়ি ভাঙছে। মানে যে গাড়ি ভাঙছে মানে? আমার ছেলে পেলে ওইখানে যাবার পর দেখে গাড়ি ভাঙা শেষ। আমার গেম অন্য কে খেলে? কার কি লাভ? তুই কি জেনে গেছে আমার প্ল্যানটা? তো একই দিনে একই ঘটনা। সরি, তুই ঘুমাচ্ছিলি নাকি? না। অসময়ে শুয়ে আছো যে? এমনি জানতে পারলি কিছু? কি কে বা কারা? না। তাহলে কে হামলা করলো শায়নার উপর? বাবা আমি শিওর ইয়েমিন অ্যাটাক করেনি শায়নার উপর। তাহলে কে করলো? Grandmaster.